এই যে লুটপাটের অভিযোগটা উঠছে বা এই যেটা ইনডেমনিটির কথা বলা হচ্ছে বা দায়মুক্তি, এখন হয়তো দায়মুক্তি দেয়া হলো, কিন্তু এই যদি কোনো অনিয়ম বা দুর্নীতি বা লুটপাট আদৌ হয়ে থাকে পরে কি এর কোনো বিচার হওয়ার সুযোগ আছে? যদি সংসদে সংখ্যাগরিষ্ঠ থাকে তাহলে তো এটা দায়মুক্তি যে কোনো সময় রদ হতে পারে সেটা প্রশ্ন। তবে কুইক রেন্টাল নিয়ে আমার মনে, আমি নিজেও বলছি, কুইক রেন্টাল নিয়ে বোধহয় ভাবার সময় এসছে, কারণ ওই সময়ে যেটা চরম উপকারী ছিল এটা যদি আমাদের জন্য চরম অপকারী হয় সে বিষয়ে তো সরকারকে ব্যবস্থা নিতেই হবে, তাই না? কারণ যেটা খারাপ সে তো সবাই খারাপ বলবে, তাই না? কিন্তু এই যে ইনডেমনিটি বা দায়মুক্তির কথা বলা হচ্ছে, এটা কি আসলে পরে কোনো প্রশ্ন তোলার সুযোগ রয়েছে? বাংলাদেশ ইনডেমনিটি বঙ্গবন্ধুর বিচারের সময় দেওয়া ছিল, কিসের সঙ্গে কিসের তুলনা করেন ভাই? এটা উল্টো হয়েছে না? কিসের সঙ্গে গভর্নমেন্ট চলে আসে, যদি গভর্নমেন্ট যদি উল্টা যে দায়মুক্তি উঠবে না, উঠবে তো? হ্যাঁ, এখন আমাদের দেশের ব্যবসায়ী যেটা হয়, এমন ব্যবসায়ী বাংলাদেশে আছে ব্যবসায়ীর দাপটে মন্ত্রীর মন্ত্রিত্ব চলে যায়, সে দেশে কি করবেন আপনি? এখন আমাদের দেশে কয় পাচার, আমি তো বললাম একজনের নাম, আচ্ছা সিঙ্গাপুরের বড় ধনীর লিস্টে সে, এই টাকা কোত্থেকে গেল, কি হিসাব দিল, কেমনে গেল, কি করে ব্যবসা করলো, এটার কোনো হিসাব নিতে পার ক্ষমতা আছে? কারো ক্ষমতা আছে? ক্ষমতা নাই তো। আমরা যখন ম্যাট্রিক পরীক্ষা দিই না, তখন ধরে একটা প্রশ্ন আসলো, আমরা ওই বাটন রাসেল এবং সেগুলো নামে কিছু কোটেশন মেরে দিতাম, ওটা আদৌ না। তাজিস ভেরে আমেরিকান জরিপও কিন্তু এই টাইপের, কারা জরিপ করছে এরকম করে নাম বলতে পারলো না, নাম্বার ওয়ান। নাম্বার টু, বঙ্গবন্ধু হত্যার দায়মুক্তির সঙ্গে আপনি যদি এটার তুলনা করেন, ইটস ভেরি মানে শকিং। আচ্ছা, নাম্বার থ্রি, আপনি বললেন খোয়াবে বসে যে খাম্বার ব্যবসা হয়েছে সেটা আওয়ামী লীগের একজন করছে, আমি এটা চ্যালেঞ্জ করছি, উনি যদি মানে যদি এটা সত্যি হয় নাম বলো, কারণ আওয়ামী লীগ মানে তো একটা বিশাল ব্যাপার, আওয়ামী লীগের কে করছে না বলে আপনি বলে দিলেন যে আওয়ামী লীগ করছে, দিস ইজ নট ফেয়ার। আপনাকে যখন কাউকে অভিযুক্ত করবেন আপনাকে বলতে হবে। আমি যদি আমি বলি যে কথার কথা এখানে একটা ছিনতাই হয়েছে বা ধর্ষণ হবে বিএনপি করছে, এটা হইল? আপনাকে কোনো অভিযোগ করলে পার্টিকুলার নাম বলতে হবে, নাম বলতে অনিয়ারে বলবো, সাবেক এক কর্নেল, না না আপনি অবসরপ্রাপ্ত নাম বলে, সে বড় ব্যবসায়ী, হ্যাঁ নাম বলে, এইটুকুই বললাম, না না এইটুকুই না, আপনি নাম বলবেন, আমি বললাম যে এখানে দর্শন করছে বিএনপির এক স্থায়ী কমিটির সদস্য, নাম বললাম, এটা নাম বলে দিলাম, না গ্রুপের, আপনি নাম বলবেন, গ্রুপের নামও বলেছেন, হ্যাঁ, না না উনি বলছে তো আজিজ খানের কথা, এটা উনি এটা আজিজ খান মেইন করে, আজিজ খান হলো কুইক রেন্টাল, আজিজ খান ওইটা কি সিঙ্গাপুরের, উনি বলেন যে কাজে আমি এটাকে ভুয়া বলে বলছি, কারণ সৎ ছাত্রীরা প্রশ্নটা বলেন। এবার আপনার কাছে যেটা জানতে চাচ্ছিলাম যে এই